হ্যালো বন্ধুরা, আজ সপ্তমী। আজ সপ্তমীতে আমরা একটু বেড়াতে যাচ্ছি। আজ ঠাকুর মণ্ডপ কিছু দেখাবো আপনাদেরকে, ভালো ভালো আমাদের গ্রামে কীভাবে পূজা হয় সেসবের ব্যাপারে কিছু আপনাদেরকে দেখাবো। আর ভিডিওটা দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। নতুন নতুন চালু করেছি ব্লগটা, ঠিকঠাক ভিডিও আপনাদেরকে হয়তো দিতে পারছি না, কমেন্টে জানিয়ে কেমন হচ্ছে ভিডিওগুলো। তো চলো দেখাচ্ছি, লেটস গো। আমরা যাচ্ছি ক্লাসিক 350 রয়্যালে। সেফটি নিয়ে চালানো উচিত, কিন্তু সেফটিতে চালালে তো তোমরা জানো ঠিক আছে, কিন্তু পুজোর ব্যাপার তো হেলমেটে বেরিয়েছে। তোমরা যখন বাড়াবে হেলমেট নিয়েই বাড়াবে। যাচ্ছি পুজো মণ্ডপে, কিছু কিছু আছে ভালো ভালো, এখানে আছে, এখানে এখানে কিছু ইউনিট বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে। এখানে পুজোটা খুব সুন্দর পুজোর মণ্ডপ আগোল্লা জায়গার নাম। এখানে আসো, এখানে কিছু কিছু সারা বছর ইউনিক ইউনিক পুজো স্টাইল বানায় প্যান্ডেলে, বাজারের মধ্যে হয়তো খুব সুন্দর হয় প্যান্ডেলগুলো, খুব সুন্দর হয়। বেশ দেখুন এলাকা এখন ভিড় হয়েছে খুব, তাই বলছিলাম যে একটু সেফটিতে চালাতে হবে বাইক, হেলমেট তো পরে আসলে ভালো। এবার কেউ হেলমেট পরছে না, পুজোর মণ্ডপে স্টাইলটা নষ্ট হয়ে যাবে। শুভ দেখাচ্ছে সবাই নতুন নতুন জামা কাপড় পরে, কিছু ইউনিক ইউনিক প্যান্ডেল দেখাবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। নতুন ব্লগ চালু করেছি, তো দেখতে থাকুন। পুজোর জন্য একটু সেফটিতে চালাতে হবে, চাই বাইক চাই কার চেন চালাও, সেফটির মধ্যে চালাবে। বাঙালি তো, বাঙালির পূজা সব জায়গায়, মানে দুঘর দুঘর অন্তর অন্তর গেলেই বাঙালির পূজা। আর আমাদের শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা, তোমরা তো সবাই জানো, তো মানে কী বলবো আর, মানে কিছু কিছু দূরে দূরে গেলেই খালি পুজো, খালি পুজো। আর যারা যেখানে থাকুক সব পুজোতে এসে বাড়িতে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। Thank you.
ترجمة